শিক্ষা সংসদের পদ থেকে অপসারণ করা হলো মহোদয়াকে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি ফল ঘোষণার সময় বিতর্কিত মন্তব্যের জেরে অপসারিত মহোদয়া এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের পদ থেকে তাকে অপসারণ করা হয় যে প্রেস কনফারেন্সের সময় তিনি রোমানা সুলতানাকে একজন মুসলিম লেডি হিসেবে পরিচয় দিয়েছিলেন তা জেরে কিন্তু বিতর্ক চরমে উঠেছিল মহল থেকে কিন্তু বিতর্কে ঝড় উঠেছিল এবং প্রতিবাদে ঝড় উঠেছিল তারপর তাকে কিন্তু নবান্নে তলব করেছিল নবান্ন থেকে হরিকৃষ্ণ দুবাই দিয়ে তাকে নবান্নে ডেকেছিলেন রীতিমতো শোকজ করা হয়েছিল মহুয়া দাসকে কারণ তিনি কেন এই ধর্মমূলক কথা বলেছেন কিন্তু এখানে বিতর্ক থামেনি তারপর বারবার ছাত্র ছাত্রীরা পাশের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে কার্যত গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে রাস্তার মধ্যে আগুন জ্বলেছে সংসদের সভানেত্রী হিসেবে সেই কাজে কার্যত তাকে কোট আনকোট ব্যর্থ বলেছেন বিভিন্ন স্তরের সমাজকর্মীরা বিভিন্ন স্তরের শিক্ষাবিদরা সেই যে সেই সেই অব্যাহত থাকলো সেই ধারা অব্যাহত থেকেই কিন্তু অপসারিত হতে হলো মহুয়া দাসকে তবে আমরা যেটা জানতে পারছি যে বিকাশ ভবন সূত্রে মহুয়া দাসকে অপসারণের পর তার যে এফোর্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার সময় একটা স্পেসিফিক ধর্মকে উল্লেখ করার জন্যই কিন্তু আজকে এই অপসারণ মহুয়া দাস উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার সময় একটা ধর্মকে বারংবার উল্লেখ করেছে সেই জন্যই কিন্তু আজকে এই অপসারণ তিনি একটা ধর্মকে এইভাবে আঘাত করার জন্যই কিন্তু তার পরিবর্তে কিন্তু নতুন চেয়ারম্যান আসতে চলেছে তিনি হচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির সহ উপাচার্য চিরঞ্জিৎ ভট্টাচার্য তাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদের নতুন চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হচ্ছে তিনি আর কিছুদিনের মধ্যেই কিন্তু তার আসন গ্রহণ করবেন এবং সমস্ত ডিসিশন কিন্তু এবার থেকে তিনিই নেবেন মহুয়া দাসকে তার ভুলের জন্য কিন্তু অপসারণ করা হলো এবং নতুন চেয়ারম্যানকে কিন্তু আনা হয়েছে এই ভুলটার জন্য কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলায় কিন্তু আগুন জ্বলেছে সেখানে ছাত্রছাত্রীরা স্কুল ভাঙচুর করেছে সেই সব পার্টিকুলার ধর্মকে আঘাত করার জন্য কিন্তু মানুষ মহুয়া দাসের ওপর কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেছিল বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমনকি সাধারণ মানুষও কিন্তু মহুয়া দাসের বিপক্ষে কথা বলেছিল তাই আজকে মহুয়া দাসের অপসারণ হলো এবং নতুন চেয়ারম্যান কিন্তু ঘোষণা করা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সহ উপাচার্য চিরঞ্জিৎ ভট্টাচার্যকে তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সাথে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ